বাপরে, ওই দোকানে রিকশার খোলে এরা এলো কি করে? কি খোকা, চিনতে পারছো? কি অসভ্য ছেলে রে বাবা, অতিথিদের কেউ এমন করে বলে? ও মা, আমার কি ভাগ্যি, ছেনুমাসি বেনুমাসি যে এতদিন পরে বুঝি মনে পড়লো। আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো। হ্যাঁ, এই একটু আগে যে বলছিলে লোকজন আসার সময় পায় না, ভালো লাগে না বাপু, এখন আবার ভালো লাগছে বলছো কেন? হায় হায়, এ কি সর্বনেশে ছেলে রে, না হয় বলে ফেলেছি দুটো কথা, তা বলে এইভাবে হাটে হাড়ি ভেঙে দেবে? কি শুনতে কি শুনেছি শতভাগা, যা হোক বললেই হলো। থাক নির্মলা, শুধু শুধু ওকে বকছিস কেন? সত্যি তো অসময় এসে আমরা তোর কাজের ক্ষতি করে দিলাম। কিছু না মাসি, কিছু না, এখন বিকেল বেলা কি আর কাজ। বারে কাজ নেই নাকি, এখনই তো কাদা কাজ, সিনেমার টিকিট কাটা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না? যা বের হ, হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে, এ ছেলেকে তুলে আছাড় মারলে তবে রাগ যায়। তোমরাই বলো মাসি, এমন বানিয়ে বানিয়ে কেউ বলে? ও মা, ডাম্বল যে কত বড় হয়ে গেছিস, আর কি সুন্দর দেখতে হয়েছে, তোমার সব ছেলেগুলোর মধ্যে এই সবচেয়ে ফর্সা না বেনু মাসি? ও তো ওরকমই ছিল, এখন রোদে ঘুরে ঘুরে কালো পড়ে গেছে। তা ডাম্বল বাবু, পড়তে টড়তে শিখলে, স্কুলে ভর্তি হয়েছো নাকি? কাজ কলা, স্কুলে ভর্তি করলে তো আমার বাবা যে হারকে পন বলে, সাত বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, পারবে না দিতে, পড়ার দরকার নেই, চাষবাস করে খাবি। তোর ছেলেটা কি কথা শিখেছে রে বেনু, শুনলে হাসি পায়, বাবা মুখে যেন খই ফুটছে। আজকালকার সব ছেলেই এই রকম দিদি, দেখলে না বুকু কি রকম ডাম্বেলকে বই দোকানে হাত দেওয়ার জন্য কি রকম করে শাসালো, বলে কি না যেমন হাতির মতো দেখতে তেমন হাতির মতো বুদ্ধি। সত্যি এই ছেলেকে নিয়ে আমার কি জ্বালাই না হয়েছে বেনু মাসি, যত বড় হচ্ছে ততই বেয়াদব হয়ে যাচ্ছে, আর ভাজা ভাজা হয়ে গেল। কি যে করি একে নিয়ে, পাগল টাগল হয়ে যাবে কিনা কে জানে। মোটেই তা নয়, বরং লোককে পাগল বানিয়ে ছেড়ে দেবে। আহা আহা, থাক না, ওকে বকতে হবে না, ছোট ছেলে দুরন্ত হবে না একটু, ছটপটে ছেলেই আমার ভালো লাগে, দুরন্ত ছেলেরাই বড় হয়ে মহাপুরুষ হয়। আমাদের পাশের বাড়ির চৈতির একটা ভালো বাড়ি বিয়ে হয়েছে জানিস, ছেলেটা ভালো, মেয়ের বাড়ি গরিব বলে গয়নাগাটি নিজেরাই কিনে দিয়েছে। অনেক কিছু দিয়েছে বুঝি, গরিবের কাছে অনেকটা বটে, দুগাছা সোনার চুড়ি, কানের দুল, নাক চাবি, সোনার হার, সোনার আংটি, তাতে আবার বরের নাম লেখা, আর যে বেনারসিটা দিয়েছে কি সুন্দর ছিল কি বলবো। বুকু, তোর বাবা এসেছে অফিস থেকে, এলে বলবি মাসিরে এসেছেন। এসে তো গেছে, রেগেও আছে, বলছে এই মাসিমারা আর আসার সময় পেল না, বেছে বেছে আমাদের সিনেমা দেখতে যাওয়ার দিনেই আসার ইচ্ছা হলো। ওরে বুকু, মাসিরা চলে যাওয়ার পর তোর যে কি হাল করব তা আমি জানি আর ভগবান জানেন, আজ তোর পিঠে চামড়া যদি না তুলে নি তাহলে তোর একদিন কি আমার একদিন। আজ তাহলে উঠি নির্মলা, তোর অনেক ক্ষতি করে দিলাম আমরা। খুব তো আমাকে বলছিলি,
তুই স্কুলে ভর্তি হয়েছিস? নিশ্চয়ই। কোন স্কুলে? আদর্শ বিদ্যানিকেতন। কখনো বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাবা, আর কত দেরি করবে তোমরা? যাও এবার, এখন মা কখনই বা রান্না করবে আর কখনই বা নিন্দে করবে। নিন্দে? বারে, বেড়াতে আসা লোকেরা চলে গেলে নিন্দে করতে হবে না তাদের? বলতে হবে না ছেলেটা কি অসভ্য, হ্যাংলা, মাসিমারা কি অহংকারী, শুধু শুধু এক কথা পয়সা খরচা হয়ে গেল? তাছাড়া বলো বাবা বলো, প্রাণ ভরে বলো। বল শয়তান, কেন ওরকম কথা বললি? হতচ্ছাড়া বেয়াদব, মেরে তোকে আজ মেরেই ফেলবো। লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর, লোকের সামনে আমার মুখে চুনকালি মাখালি। কি হয়েছে, তো মারছো কেন? কি হয়েছে? তোমার এই ছেলে আমার মাসিদের সামনে বলে আমি আর তুমি নাকি ওদের নিন্দে করি। আরে আরে মারছো কেন? নিজেই তো সকালে বারবার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে লুকোচুরি করবি না, এখন আমার নিজেই মারছো? কি করে বুঝবো আসলে কি করতে হবে?